नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल रान्ना कुक रान्ना। आज आमी शेयर करछी प्याज चिंगड़ीर रेसिपी। बंधुरा, चिंगड़ीगुलो के धुए नून हलुद लंका पाउडर मेखे रेखे दिएछिलाम। एबार आमी कड़ाते तेल दिलाम। तेल दिए चिंगड़ीगुलो के छेड़े भालोभावे नेड़े चेड़े भेजे तुले नेब। তাকে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নেব। দেখুন, জলটা মোটামুটি টেনে এসেছে। এবার দেখুন চিংড়িটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়িটা তুলে নেব। আমি চিংড়িটা দুটো বাটিতে তুলেছি, কারণ আমি দুটো পুরো চিংড়িটা রান্না করব না। তারপর পাঁচটা পেঁয়াজ গোটা নিয়ে ধুয়ে কেটেছি। দেখুন, কেটে এটাকে কুচি করে আমরা ভালোভাবে কুচানো পেঁয়াজটাকে আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। কিন্তু তার আগে ফোড়নে আমি দেব কালো জিরে। দেখুন, এটা আমার এইটুকু কালো জিরে আমি ফোড়ন দিলাম। এবার পেঁয়াজগুলোকে ছেড়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব আর ঢেকে দিই। একটু ঢেকে ততক্ষণে আমি লাল লঙ্কা, কাঁচা লঙ্কা গ্রিন কালারের এবং টমেটোটা ধুয়ে বের করে নিলাম, কেটে রেখে দেব। টমেটোটা কাটবো, কাঁচা লঙ্কাগুলোকে চিরে নেব। এবার পেঁয়াজটাকে আবার দেখে নিই নেড়ে চেড়ে ব্রাউন হয়েছে কি না। দেখুন, আমাদের পেঁয়াজ মোটামুটি ব্রাউন হয়ে গেছে। এবার কাটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে লাল লঙ্কাটা আর কাঁচা লঙ্কাটা তুলে রাখি। এগুলো আমার পরে লাগবে গার্নিশ করার জন্য। এবার মগজদানাগুলো আমি শেল নোড়ায় পেস্ট করে নিই। আমি এখানে 2 টেবিল স্পুন মগজদানা নিয়েছিলাম। এবার পেস্ট করা মগজদানাটা আমি ছেড়ে নেড়ে চেড়ে, দেখুন একটু শুকনো লাগছে এখানে, তার জন্য আমি একটু জল অ্যাড করবো। এতে জল মিশিয়ে আবার নেড়ে মিক্স করে দেব পুরোটা। তারপর হলুদ, জিরে ধনের মিক্স করা গুঁড়ো পাউডার, পরিমাণ মতো নুন দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। এবার দেখে নিই আমাদের মশলাটা কতটা কষা হয়েছে। বেশ ভালোই কষা কষা হয়ে গেছে। এবার লাল গুঁড়ো লঙ্কার পাউডার আমি অ্যাড করলাম। এবার নেড়ে চেড়ে আবার ওটাকে ঢাকা দিলাম। এবার দেখুন আমাদের মশলাটা ভালোভাবে কষানো
হয়ে গেছে। দেখুন আমি একদম তেল দিইনি, অল্প তেলে রান্না করছি। এবার ভাজা চিংড়িটা আমি ঢেলে দিয়ে এটাকেও মিক্স করে দিলাম। মিক্স করে নেড়ে চেড়ে ভালোভাবে এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আর একটু জল লাগবে। আর একটু জল দিলাম। আবার ভালো করে মিক্স করলাম। মিক্স করে এটাকে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এবার চলুন দেখে নিই কেমন হয়েছে। বাহ, দারুণ লাগছে কিন্তু দেখতে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে পেঁয়াজ চিংড়িটা আমরা বাটিতে তুলে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার আমরা গার্নিশ করার জন্য কুচানো ধনে পাতা ছড়িয়ে দেব। তারপর তুলে রাখা লাল লঙ্কাটা, সবুজ লঙ্কাটা সাজিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে। এই রেসিপিটা আপনারা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে পারেন। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ বন্ধুরা।